গোপ্রোতে মানে কি হয়েছে, ব্যাটারিটার কোনো একটা সমস্যার জন্য হচ্ছে না। তো আমি হোটেল থেকে বেরিয়ে আজকে ডেস্টিনেশন হচ্ছে বিকানের, ওই 338-340 এরকম কিলোমিটার, 350-ই ধরুন টোটাল, হোটেল ফোটেল সব কিছু নিয়ে। তো সকাল আমি প্রায় বেরিয়েছি, তখন কটা, 7:30 থেকে 7:30 মধ্যে আমি বেরিয়েছি। বেরিয়ে ওখান থেকে বেরিয়ে এখন মেন হাইওয়েটা ধরেছি, ফতেপুর হয়ে যে রাস্তাটা গুগলে পাবেন সেটাই। তো এখন হচ্ছে গোপ্রো নেই, কিন্তু বিকানের অবধি সেরকম কিছু দেখানোরও নেই, ওই রাস্তা ঘাট হ্যান ত্যান এইসব, এরকমই মোটামুটি রাস্তা, 2x2 রাস্তা, আপ অ্যান্ড ডাউন। বাকিটা হচ্ছে যাই গিয়ে তারপরে ব্যাটারির একটা ইস্যু একটা বার করতে হবে, নইলে বাকি পথগুলো কিভাবে চলবো। তো অনেক কিছুই বাধা আসে বড় রাইডে বেরোলে, সেই বাধাগুলো কিছুটা মেনে নিয়ে কিছুটা ওভারকাম করতে হয়। দেখা যাক কতটা কি করতে পারি, আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসুন। আর আজকের এপিসোড জানি না বিকানের অবধি রাখবো নাকি রেখে তো কোনো লাভ নেই, কারণ বিকানের থেকে আর একটু বাড়িয়ে দেবো, তাহলে কি হবে একটা অন্তত কিছু না কিছু একটা সাবজেক্ট এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখন আপাতত এখান থেকে আমি আবার জার্নি স্টার্ট করে দিই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট যেখানে ভিডিও করতে পারছি সেখানে। বিকানের আর এখান থেকে 200 কিলোমিটার মতন বাকি, হরিতে সময় হচ্ছে গিয়ে প্রায় 7:45, তো প্রচন্ড খিদে পেয়েছে প্লাস একটু পটিও পেয়েছে, তো পটি করলাম এবং খেলাম একটা সুন্দর একটা রেস্টুরেন্টে বসে আছি, সুরজ হোটেল, এটা হচ্ছে ফতেপুরের একটু আগে, ঠিক আছে। তো এখানে বসে আছি, বসে অর্ডার করেছি, এখানে লুচি তরকারি পাওয়া যাচ্ছে, ওরা যদিও বলছে পুরি ভাজি, আমি বলবো লুচি তরকারি। তো লুচি তরকারি আর চা অর্ডার করেছি, খাবো। গোপ্রোটা এখন রাইডটা হচ্ছে খুব ভালো, বুঝলেন তো, গোপ্রোর জন্য আর কোনো টেনশন হচ্ছে না, 50 বার দাঁড়াতে হচ্ছে না, ফলে রাইডটা খুব ভালো হচ্ছে। যাই হোক একটা সার্টেন জায়গা অবধি চলে যাই, আজকে একটা বড়ো একটা কিলোমিটার আমার কভার করার আছে, সেটা আগে করে নিই, তারপরেই গোপ্রো গোপ্রো নিয়ে ভাবো, কারণ রাস্তা আছে, রাস্তা নর্মাল রাস্তা, যেরকম রাস্তা হয় সেরকমই রাস্তা, অন্য কিছু নেই। তবে যে জায়গাটার জন্যে আমি যাচ্ছি সেই জায়গাটা মনে হয় কালকের বা পরশুর এপিসোডে হয়তো আসবে, আজকের এপিসোডেও হয়তো অল্প তার হিন্টস হয়তো পেতে পারেন। তো সেই জন্যই আমি স্পেশালি যাই, ওই এমনি সাজানো গোছানো হ্যান ত্যান ওইসব জিনিস তো আমার দেখতে ভালো লাগে না, একটু অন্য ধরনের আমি, আপনারাও জানেন। তো সেই জন্যই রাজস্থান আসা, রাজস্থানের ওই অত ফোর্ট ফোর্ট একটা নারগার ফোর্ট দেখেছি আমার হয়ে গেছে, দারুণ লেগেছে। ওই চারিদিকে 9টা 10টা করে রানী থাকবে, একটাই রাজা থাকবে, এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে। এই সব কিছু নিয়ে আছি, তো পুরি ভাজি আসলে খাওয়া দাওয়া করবো, করে আবার বাইক স্টার্ট দেবো, নিয়ে একদম সাই সাই করে আপাতত বিকানের। এখানে ঢুকেছিলাম তখন প্রায় 10টা বাজতে যাচ্ছিলো, আর এখন বেরোচ্ছি সুরজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রায় 7:45, মানে 45 মিনিট ধরে এখানে খাওয়া দাওয়া প্লাস গোপ্রো এক্সপিডিশন এসব চললো। চলে এখন মোটামুটি একটু স্বস্তি এসছে যে গোপ্রোটা অন হয়েছে, তো এবারে এখান থেকে বেরিয়ে যাওয়া। এখান থেকে এখনো বিকানের আছে 200 কিলোমিটার, হাঁ হাঁ করে সব গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এতক্ষণ যারা ভাবছিলেন যে রাস্তাঘাট দেখা যাচ্ছে না, এই যাচ্ছে না, এইবারে সবই রাস্তাঘাট দেখবেন, একদম চকাচক রাস্তা, সামনেই টোল প্লাজা, আর এখানে ফাস্ট্যাগ নিয়ে বসে আছে একজন। এই পেছনের চাকাটা আমার একটু বাবল করছে, কেন করছে বুঝতে পারছি না, কি সমস্যা হলো চাকার, আবার কি হলো রে ভাই, হ্যাঁ চাকাই তো আসল, চাকার যদি কিছু হয়ে যায় তাহলে টোল প্লাজাগুলো আসলে, এরকম টোল প্লাজা আমার খুব ভালো লাগে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে
ওয়েট করবে, আর আমি একটু করে সাইড দিয়ে বেরিয়ে যাব। বাবা, তো আজকে আমার ইচ্ছা ছিল একটু মানে বিকানেরে তো অ্যাকচুয়ালি থাকার কোনো ইচ্ছা ছিল না, যার জন্যই অত সকালবেলা বেরিয়েছিলাম। কিন্তু ওই মোবিল চেঞ্জ করতে গিয়ে ওখানে প্রায় আধ ঘন্টা মতন টাইম গেল, আর এখানে প্রায় এক ঘন্টা মতন গেল, মানে 1.5 ঘন্টা আমার চলে গেল। আর বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে প্রায় 7:30 মতন হয়ে গেছিলো। তো ডিস্টেন্সও হচ্ছে গিয়ে প্রায় 340 কিলোমিটার আমি আজকে জয়পুরে যেখানে ছিলাম ওখান থেকে বিকানের অবধি 338-39 এরম একটা। তো তারপরে তো ভালোই গাড়ি রান করছিলো, সবই ঠিক ছিল, কিন্তু খেতে তো হবে, কারণ খেতে তো পাচ্ছিলো, প্লাস পটিও পেয়েছিলো। তো এই সব কিছু নিয়েই একটা ভালো রেস্টুরেন্টে দাঁড়ালাম, এবং লুচির সাইজটা তো আপনাদের দেখালাম, মানে যা লুচি দিয়েছে না বিকেল অবধি এখন কোনো চাপ নেই। তরকারিটাও খুব ভালো হয়েছিলো, এবং চাটা এত ভালো লেগেছে যে আমি একসাথে আরও 1 কাপ চা অর্ডার করে দিয়ে 2 কাপ চা মেরে দিয়েছি। এখন এই ভদ্রলোক আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার বাইকের সামনে না দাঁড়িয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এই ভদ্রলোক আর দুদিক থেকে দুজন আসছে, এ কানে ফোন দিয়ে আসছে, আমার সামনে ঝাঁপাবে না, ঝাঁপালো, ভেরি গুড। এইরমভাবেই চলতে হবে আপনাদের, এখানে গরুও যেরমভাবে আসে মানুষজনও সেরমভাবেই আসে, কোনো আলাদা কিছু নেই, শুধু আপনাকে মানুষ আসলে একটু সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ গরু কিন্তু যেখানে 5 মিনিট আগে দাঁড়িয়েছিল এখনও সেখানেই দাঁড়িয়ে থাকবে। সুতরাং গরু অনেকটাই ভদ্র এদের থেকে, আর গরুর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এরা মানুষদের মতন ফোন ইউজ করতে করতে রাস্তা পারাপার করে না। তো আর কি দেখাও বলুন, এখানে ডান দিকে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, হিন্দিতে কিছু একটা জনস্বাস্থ্য বলে কিছু একটা জ্ঞান দেওয়া আছে। আর রাস্তার পাশে একটু বালি পড়ে আছে, ওখানে ছাওয়ায় একটা বাইক দাঁড়িয়ে আছে। এইসব শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে ভালো লাগবে, কিন্তু আমার বলতে তো ভালো লাগছে না। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, চলুন 80-90 একটু ক্রুশ করা যাক। এশারের এ পেয়েছি, এশারের একটা পেট্রোল পাম্প পেয়েছি, আমার বহুদিনের শখ এশারের থেকে একটুখানি তেল ভরার। তো আজকে যখন একটু সুযোগ পেয়েছি তখন একটু এশারের থেকে একটু তেল ভরেই নিই। কোথায় বাবা এশার? এক্ষুনি তো দেখালে, যা এটা তো রেস্টুরেন্ট। ও এই যে এশার, কত 500 মিটার, ওকে, এশারের পেট্রোল পাম্প 500 মিটার। তো মোটামুটি আমার মনে হয় যা 400 টাকার তেল ভরলে আমার ফুল হয়ে যাবে এখনও, তবুও নিয়ে নেবো বিকানের 197। ওই সামনে এশারের আমি বোর্ড দেখতে পেয়ে গেছি, এশারের তেল আমি এর আগে কখনো ভরিনি, তো পরে আবার পাবো কি পাবো না, হয়তো পাবো হয়তো এদিক, কারণ এশার যেদিকটায় থাকে সেদিকটায় প্রচুর থাকে, আর যেখানটায় থাকে না সেখানটায় থাকে না, হচ্ছে কি ব্যাপার। এশার চলে এসছে, ওই যে বাঁদিকে লাল সাদা একটা ইন্ডিকেটার, ব্যাস সোজা এখান থেকে বাঁদিকে ঢুকে যাও, ঢুকে গিয়ে এশারে ডিজেল এবং পেট্রোল দুটোই ভরে নাও, ভরে নিয়ে যদি এখানে পেট্রোল, তো 600 টাকার তেল ভরলো। আমি যেটা ভেবেছিলাম যে 400 টাকায় ফুল হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখানে তো দাম বেশি, যত যাচ্ছি তত দাম বাড়ছে। ওদিকে ছিল 108 টাকা, এখানে হয়ে গেল 110 টাকা, মানে আমি যদি আরও ওপারে গিয়ে যদি তেল ভরি
এটা 111-112 টাকা হয়ে যাবে। বাপ রে বাপ। ডেস্টিনেশন ছিল বিকানের, ভেবেছিলাম যে পৌঁছতে, কারণ অ্যাজ পার গুগল দেখাচ্ছিল প্রায় সন্ধ্যা 6টা থেকে 6:30 হয়ে যাবে। এখন ঘড়িতে সময় 1:37। তো অনেক বিপদ টাইমে আমি বিকানের ঢুকে গেলাম এবারে। তাহলে আর বিকানেরে আমার অ্যাকচুয়ালি থাকার কোনো ইচ্ছা ছিল না, কারণ বিকানেরে জুনাগড় ফোর্ট আছে, তারপরে কর্ণী মাতা টেম্পল আছে। ফোর্ট আর দেখতে ইচ্ছে করছে না, ফোর্ট একেবারেই দেখব গিয়ে সোনার কেল্লা। সোনাই যখন থাকবে তখন রূপো ফুপো চাঁদি এসব দেখে কি হবে বলুন। তো এখন ঠিক করলাম তাহলে জয়সালমীর বেরিয়ে যাবো ভায়া পোকরা। এই সেই কাঁটা 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 গাছের সারি শুরু হয়ে গেল, মানে বিকানের মানে বিখ্যাত রাজস্থান। তো এইখানেই সেই মনে পড়ছে, উটেরা কি কাঁটা বেচে খায়, লালমোহন বাবু জিজ্ঞেস করছিল তোপসেকে। কিতনে বাপ হ্যাঁ রে, কিতনে বাপ হ্যাঁ, আগর দো বাপ হ্যাঁ না তো ইহা ইধার বি বাপ দো বাপ। প্রেম পরম মধু কভু কাছে কভু শুধু, জীবনে মরণে যথারীতি পোখরান চলে এসছি। এই হচ্ছে গিয়ে পোখরান সিটি হচ্ছে গিয়ে এপারে, আর জয়সালমীর হচ্ছে ডান দিকে। একদম দাঁড়িয়ে আছি হচ্ছে পোখরান সামনে, আর সোজাটা হচ্ছে গিয়ে যেখানে ওই পারমাণবিক বোমা টেস্টিং করতে ভারত সফল হয়েছিল অটল বিহারি বাজপেয়ীর আমলে। তো সেই মানে স্মরণীয় মুহূর্তের যে জায়গা, সেই জায়গায় পোখরানে দাঁড়িয়ে আছে। একটা বিরাট লাগছে, এতখানি যে চালিয়ে আসলাম, আজকে চালানোটা একটু বেশি হয়ে গেছে, টোটাল 700 কিলোমিটার। তো কিন্তু তবুও বলছি, এরাম এরাম জায়গায় এসে না নিজেকে ইন্ডিয়ান বললে একটা আলাদা একটা গর্ব অনুভব হয়। আর 103 কিলোমিটার মতন এখান থেকে জয়সালমীর মানে সোনার কেল্লা, ওইখানে যাব, দেখি কোথাও একটা থাক থেকে যাব। আজকে থকে গেছি, কিচ্ছু করব না, জাস্ট তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়ব। আপাতত পোখরানে একটুখানি ছবি ছাপা তুলি, তারপর বেরিয়ে যাব আবার জয়সালমীরের দিকে। ও কি রাস্তা, পুরো মাখন। ওফ, এরকম রাস্তায় চালাতে মজা লাগে, সিরিয়াস। গোরি হে কলাইয়া তুলা দে মুঝে হরি হরি চুড়িয়া, হে আপনা বনা লে মুঝে বাল মা। গোরি হে কলাইয়া
तुला दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले। एरा बाली माफिया निश्चय हाथे गए बोलते बाली गुलो के तुलते हबे बाली गुलो के ओई लड़ीते कोड़े बाली ब्रिजे निये जेते हबे मार गुड़ दिए रुटी चीनी दिए चाफू दिए खा बस चलो पंसी बेलगोड़िया। যা শেষ ভালো তার সব ভালো। তো আপাতত এই করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই, আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। একই কথা প্রত্যেক ভিডিওর পরে সমস্ত ইউটিউবাররা বলেই যায় দূর। তার সঙ্গে কলকাতা ইউটিউবার আর একটা কথা বলবে, খুব ভালো থাকুন, খুব মজায় থাকুন, সকলকে নিয়ে হাসি মজায় বাকি লাইফটা কাটিয়ে দিন। দেখা হচ্ছে পরের এপিসোডে। তানট মাতা লঙ্গেওয়ালা আর সোনার কেল্লা।